আলাইকুম, নাহিদ সুইশে স্বাগতম। আজকে নিয়ে আসছি মজার একটি রান্না, পাকা টমেটোর চাটনি। এর জন্য আমি এখানে 2 টেবিল চামচ তেল নিয়ে নেব, 1/2 কাপ পেঁয়াজ কিউব করে কাটা এবং 8-10টা চেরা ঝাল, সাথে 2টি তেজপাতা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। এটা এমন একটা খাবার, এটা রুটি, ভাত, পরোটা, যে কোনো কিছুর সাথে খেতে অত্যন্ত অসাধারণ লাগে। চাইলে আপনিও একবার করে দেখতে পারেন, একবার যদি করেন তাহলে আপনার সারা বছর জুড়ে টমেটো থাকাকালীন সময় এরকম খেতে ভালো লাগবে। এটা আমার এবং আমার বাবার খুব প্রিয় খাবার ছিল। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ। টমেটোটা অবশ্যই টক হতে হবে, দেশি টমেটো হলে বেশি ভালো হয়, দেশি টমেটোগুলো টক বেশি হয়। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে খুব নাড়ার উপর রাখতে হবে, এবং নাড়তে নাড়তে পেঁয়াজের কিউব করে রাখা পেঁয়াজগুলো খুলে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের টেস্টটা আচারি ভাব নিয়ে আসবে, একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। ভাজতে ভাজতে এবার আচারের যে একটা ফ্লেভার, মানে পাঁচফোড়নের যে ফ্লেভার, এটা বেরিয়ে আসবে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ টমেটো। 1 কাপ টমেটো, এখানে আপনারা পেঁয়াজটা কম বেশি করে নিতেই পারেন, কম দিলেও যে খারাপ লাগবে তা না, বা বেশি দিলে স্বাদ আরও বেশি হবে এরকমটাই। তো এটা নাড়াচাড়া করে এটা গলিয়ে নিতে হবে। এটা দেশি টমেটো হলেও এই টমেটোগুলো একটু মোটা মোটা, অনেক পাকা, তারপরে এটা নরম হতে একটু সময় লাগবে। এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 2টো মিলে 1 চামচ ব্যবহার করেছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিয়েছি। ঢেকে দেব এটা নরম হওয়ার জন্য। কিছুক্ষণ ঢেকে রাখার পরে এখান থেকে টমেটোগুলো নরম হয়ে ভেতর থেকে পানি বের হয়ে আসবে। এই পানিটা টমেটোর পানি, এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনার টমেটোটা অনেক বেশি শক্ত হয়ে থাকে, পাকা টমেটো হওয়া সত্ত্বেও শক্ত শক্ত হয়ে থাকে, তবে আপনি অল্প পানি দিতেই পারেন। এখানে আলাদা কোনো ইনগ্রেডিয়েন্টসের ব্যবহার নেই, খুব সহজ উপায়ে একটা ঝটপট রান্না। এই চাটনিটা পোলাওয়ের সাথে খেতেও কিন্তু অনেক মজা লাগে, এটা আমি ট্রাই করেছি। এবারে যে পানিটা বের হয়ে যাওয়ার পরে আমি স্পুন দিয়ে বা স্পাতুলা দিয়ে আমি এটাকে গুটিয়ে গুটিয়ে সুন্দর করে গলিয়ে নেব। এটা আস্ত থাকা একদম ভালো লাগে না, গলে গেলে বেশি মজা লাগে। যখন এটাকে নাড়াচাড়া করে এর ঝোলটা টানিয়ে নিয়ে আসবো, টানিয়ে নিয়ে আসার পরে আমি এতে সামান্য একটু 1/2 চামচেরও কম চিনি ব্যবহার করব, এর টকটা অ্যাডজাস্ট করার জন্য। কিন্তু টমেটো যদি মিষ্টি মিষ্টি হয়ে থাকে তবে চিনিটা নাও দিতে পারেন, বা সুগারের রোগী হলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, চিনিটা জাস্ট একটা ফর্মালিটি। এরপরে আমি ঝোল শুকিয়ে আসলে আমি একটা ডিম দিয়ে দেবো। আপনারা এখানে আরও বেশি ডিম ব্যবহার করতে পারেন, তবে চাটনি হিসাবে একটা ডিমই ভালো, ডিম মোটে না দিলে আরও ভালো। এরপরে ডিমটা দিয়ে আমি খানিক সময় নাড়াচাড়া করলাম, করলে আমার রান্নাটা হয়ে গেল। আমার রান্নাটা হয়ে গেলে ভালো লাগলে আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আশা করছি। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন আমার সম্পূর্ণ রান্নাটা দেখার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আরও ভালো ভিডিও দেখতে চাইলে আমার পাশে থাকুন, বেল আইকনে ক্লিক করুন। আমি আপনাকে রান্নাগুলো পরিবেশন করে দেখাবো। আমি তো খুব ভালো একটা সাজাতে পারি না, তাই শুধু একটা বাটিতে জাস্ট সার্ভ করে দেখাবো। আর এটার ঘ্রাণটাও আপনারা পাচ্ছেন না, টেস্টও নিতে পাচ্ছেন না। তাই এটা রান্না করে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে টমেটোর চাটনিটা কতটা মজাদার আর কতটা সুস্বাদু। এসা খাওয়ার জন্য কোনো কিছু লাগে না, এমনিই খেয়ে নেওয়া যায় আচারের মতো করে। সবাইকে আবারও ধন্যবাদ।